শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মুন্না ইউনিয়নে ২৬পাড়া গ্রামের মৃত হামিদ খানের ছেলে তমিজ খানকে এলাকার দলাদলির কারণে তার কণ্ঠস্বর নকল করে প্রতিপক্ষের লোকজন ফাঁসানোর চেষ্টা করছে। এ ব্যাপারে তমিজ খান জেলা পুলিশ সুপার বরাবর একটি দরখাস্ত দিয়েছেন সুষ্ঠু তদন্তের জন্য। তমিজ খানের লিখিত অভিযোগ থেকে জানা যায়, স্থানীয় নূরজামাল শিকদার ও তার লোকজন স্থায়ী ইলিয়াস জমাদ্দারের বাড়ির টিউবওয়েলে বিষ ঢেলে তাদের সহ এলাকার অন্যান্য লোকদের হত্যা করার অপচেষ্টা চালায়। পরবর্তীতে তদন্তের তিন দিন পরে উক্ত ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য প্রতিপক্ষ নূরজামাল ও অন্যান্যদের সহযোগিতায় তমিজ খানের কণ্ঠস্বর নকল করে ইলিয়াস জমাদ্দারের টিউবওয়েলে বিষ ঢালার কথা রেকর্ড করে বিবাদী তুষার হাওলাদার ও সুমন চৌকিদারের ফেসবুক আইডিতে প্রচার করে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। বিষয়টি তমিজ খান অবগত হতে পেরে মৌখিকভাবে জাজিরা থানার ওসিকে অবগত করে। বিবাদীগণ তমিজ খানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি ও হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে বিভিন্ন মামলা মোকদ্দমা জড়ানোর জন্য ষড়যন্ত্র করে আসছে। ২৬ এপ্রিল রবিবার মুন্না ইউনিয়নের গজনাইপুর গ্রামে সরজমিনে গিয়ে কথা হয়, স্থানীয়দের সাথেও কথা হয়। কলাইছি একটা বাড়ি লিয়ে পানি খাম, চাপ দিছি, চাপ দেওয়ার পরে কলের থেকে সাদা পানি বেরিয়েছে। আমি কই কলের বেতা আবার বিষ কে, এই বিষ হলো হে খেতে দিছে কলের, এই মিশিকে না বইরা ওই খেতে নিয়ে বিষ দিছে নূরজামাল শিকদার। মানে কেউ আমার কল্পনা হয় না, আমার দুইটা মেয়ে, আমার আর কেউ নাই, এই আমার কলের ভিতর কে বিষ দিছে, আমি এটার বিষ আছে আপনার কাছে। এর মধ্যে নূরজামাল শিকদার ওই খেতে বিষ দিয়ে আইতাছে, বিষ দেওয়ার পরে আমি আর দুই ফিট তিন ফিট আগে হাঁটতাছি। এর মধ্যে এই পাশে যার কোনো আপনার ছবি তুলুন, ওখানে দাঁড়ে যেমন আমার ওই বাড়ির ভাবি রুহুল আমিনের মায় কইতাছে যে রুজিনা তোমাকে এনে বিষের গন্ধ কয়। হ্যাঁ, তো আমি হনতাছি আর নূরজামাল হইলে আমার পিছনে হাঁটতাছে, আমি হইলে আর আগে হাঁটতাছি। তো এর মধ্যে রুজিনা কইল বিষ তো তালা নূরজামাল শিকদার এখন তো আইসাল বিষ দিতে লেগা। দীর্ঘদিন ওই নূরজামাল আমার সাথে ভাই ভাইদের তালমিল ছিল, তিন চার মাস ধরিয়া ও আমাকে নগতন গেছে গা। আমরা তমিজ খার দলে, ওই লোক বোঝায় পড়ছে আরেক দলে, ওই রাজ্জাক মাদুর্গ দলে বা চৌকিদার দলে। এখন এই কয়েকদিন আগে এই বেতে বিষ দিছে, বিষ দিছে শুনছি গন্ধ কয়, ও নিজে বিষ দিছে। আর লাবলু বলেন, গিয়ে শুনি ইলিয়াসের টিউবওয়েলে নূরজামাল শিকদার বিষ দিয়েছে। আর এই ঘটনার তিন দিন পর নূরজামাল তমিজ খানের কণ্ঠ নকল করে একটি ভয়েস ক্লিপ ও অনলাইনে ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। গজদেবপুর তিন নম্বর বর্তমান নম্বর, তখন দেখছি মানে চকের ভিতরে ও বিষের ইনিয়া, সেখানে বিষ নূরজামালেই দিছে, সেটা প্রমাণও পাওয়া গেছে, নিয়েই এখানে আসছে। মানে সমস্ত মহিলারা বলছে সেখানে বিষ নূরজামালেই দিছে। তারপরে ও মানে ওর সাথে আর কথা হয় নাই, ও মানে ওই থানায় জানানোর পরে মানে পুলিশ আসার পরে তারা চলে গেছে। সেখানে বারবার তর্জন্ত যেসব এসআই বাদল সব মানে তারা আসছিল, আসার পরে মানে তারা এখানে ইনকোয়ারি করে গেছে। এরপরে ইনকোয়ারি করার শেষে তারা চলে গেছে। চলে যাওয়ার পরে আমরা নিশ্চিন্তে বসে রয়েছি বা ওসি সাহেবে জানানো হয়েছে। তিন দিন পরে আমরা একাধিক পাইতেছি কি তমিজ খানের ভয়েস নকল কণ্ঠ এই নূরজামাল শিকদার মানে ডুপ্লিকেট করে ফেসবুক আইডিতে ছাড়ছে যে এই হারুন শিকদার, হারুন বিআই মানে ও আরও মান্না ডায়লগও দিতে পারে বা আরও দু একজনের ডায়লগ দিতে পারে, মানে ভয়েস ডুপ্লিকেট করে দেওয়া বলছে যে হারুন বিআই জমাদ্দার বাড়িতে আসছেন, এই হাবুল্লার বলা শাহিনারে ডাক দে, কলের ভেতর বিষ দে, বিষ দিয়া পিসিরা জায়গায় দিচ্ছে, এই দেখে ভালো তাড়াতাড়ি মানে অনলি সাত সেকেন্ড রেকর্ডিং করছে সমস্ত ডুপ্লিকেট যা তমিজ খার ভয়েস না, ও এটা ষড়যন্ত্র করে এই বিষ দিছে আর এই ভয়েসটাও ডুপ্লিকেট, এবং কেউ আরও দু একজনেরটাও ভয়েস চেঞ্জ করতে পারে, মান্নার ডায়লগও দিতে পারো, আরও দু একজনের ডায়লগ দিতে পারে, তমিজ খার ডায়লগ
দিতার অনার গোল মানে ওই ফেসবুক আইডিতে যখন এই করছে তখন আমরা ফেরদপুরে যাইয়া আমরা এসপি বরাবর একটা দরখাস্ত করছি ডিসি বরাবর একটা দরখাস্ত করছি ওসি সাহেব জানে বিষয়টা তজন্দসি জানে বাদল এসআই বাদল সাহেব জানে এখন সেখানে এই মেন উদ্দেশ্য হলো বিষ প্লাস তমিস্কার বয়স এই ডুপ্লিকেট করার জন্য আর বিষের জন্য মানে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যে ওই এই দলের মানুষ হার লগে আমরা বিরুদ্ধ ও এক সময় আমাকে দল করছে ও আমাকে দলের তঙ্গিয়া চেগা যে এই বিষ খাইয়া যেরকম এই ফ্যামিলি ধ্বংস হয়ে যাক এই জমদার হলো আমার লগে এই ফ্যামিলির বিষ খেয়ে ধ্বংস হয়ে যাক পরে থানার ভারকর্ত কর্মকর্তা ওসিরে জানাইছি ওসি সাহেব ওই তদন্ত ওসিরে বাদল দারোগা আরও তিন চারজন সিবিআই নিয়া এহেনাইছে আসার পর আমরা এহেনে তার কাছে কইলাম যে এই ঘটনা এই তদন্ত ওসি সব সব লেখা রয়ে গেছে আর যারা উপস্থিত ছিল তারা গো সাক্ষী নিয়ে গেছে তিন দিন পরে ওই আমার কণ্ঠ পাঠাইয়া সে তোমার আমার কণ্ঠ ডুপ্লিকেট করিয়া তোমার এই ফেসবুকে ছাড়ছে ছাড়ছে পর আমরা ওইটা দেখছি দেখিয়া পরে যাইয়া আমরা বারবার তো ওসিরে জানাইছি জানাইয়া পরে আমরা মনে করেন শরীয়তপুর গেছি শরীয়তপুর যাইয়া এসপি সাহেবকে একটা দরখাস্ত দিছি আর ডিসি সাহেবকে দিছি যে আমরা এটা পূর্ণ তদন্ত চাই যদি আমার কণ্ঠ হয় বিচারান্তা যদি আমার ফাঁস হয় তো হোক। এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজহারউদ্দিন মুঠোফোনে বলেন, মোল্লা ইউনিয়ন একটি দলাদলি গ্রুপিং অঞ্চল, এখানে একটি মহল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্নভাবে ইন্ধন যোগায়, বিশেষ করে গজনাইপুর, ডোন বোয়ালিয়া, ২৬পাড়া, চরধুপিয়া, কাওয়াদি। গজনাইপুরের টিউবওয়েলে বিষ ঢালার ব্যাপারে কেউ এখনও অভিযোগ দেয়নি, দিলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিব।